নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। কথায় আছে, শত্রুর শেষ রাখতে নেই, আর এই বাক্যটা এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা খুব ভালোই জানে। অর্থাৎ এই ভিডিওতে আমি পাঁচটি রাশির কথা বলতে চলেছি, যে পাঁচ রাশির জাতক ও জাতিকাদের সাথে ভুলেও শত্রুতা করা উচিত নয়, আর করলেই মহা বিপদে তাদেরকে পড়তে হয়। কোন সেই পাঁচ রাশি যাদের সাথে শত্রুতা ভুলেও করবেন না, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। কথায় আছে, শত্রুর শেষ রাখতে নেই। অর্থাৎ শত্রু ক্ষুদ্র হলেও শত্রু, আর শত্রু কখনোই সুযোগকে ছেড়ে দেয় না। অর্থাৎ কোনো সুযোগ পেলেই আপনার শত্রু কিন্তু আপনাকে ধ্বংস করেই ছাড়বে। আর এই কথাগুলো এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা খুব ভালোভাবেই বোঝে বা জানে। অর্থাৎ এই পাঁচ রাশির জাতক জাতিকার সাথে ভুলেও শত্রুতা করা উচিত নয়। আর এই শত্রু দু ধরনের হয়, এক হচ্ছে গুপ্ত শত্রু এবং দ্বিতীয় হচ্ছে সামনাসামনি শত্রুতা। সামনাসামনি যারা শত্রুতা করে তাদেরকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আর যারা গোপনে শত্রুতা করে তাদেরকে সহজে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না, যে ক্ষেত্রেই এই প্রবলেম ক্রিয়েট হয়। আর এই গোপন শত্রুতা কাদের হয়, যাদের জন্মছকে কেতু গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, তারা কিন্তু এই গোপন শত্রুতার মুখোমুখি হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে সেটি কিন্তু খুব ডিস্ট্রাকটিভ হয়ে যায়। তাই আপনাদের নিজস্ব বার্থ চার্টটি একবার অন্তত কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন পাঁচ রাশির জাতক জাতিকার সাথে ভুলেও শত্রুতা করা উচিত নয়। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সাথে কখনোই শত্রুতা করা উচিত নয়। এরা সজ্ঞানে বা অজ্ঞানে আপনার ক্ষতি করেই ছাড়বে। বেসিক্যালি কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু একগুয়ে স্বভাবের হয়, একটু জেদি স্বভাবের হয় এবং যেটা করবো ভাবে করেই ছাড়ে। তবে এরা মনের দিক থেকে ভালো হয়, তবে তাদের জন্য, তবে সেটি বন্ধুদের জন্য, শত্রুদের জন্য নয়। আর এই রাশির জাতক জাতিকারা মোকায় থাকে যে কখন আমার শত্রুকে বিনাশ করব, আর সেই সুযোগ যখন তাদের হাতে একবার চলে আসে তখন কিন্তু তারা ছেড়ে কথা বলে না। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে ভুলেও শত্রুতা করবেন না। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমনি খুব শান্ত স্বভাবের হয়, কিন্তু রেগে গেলে এদেরকে দবানো মুশকিল এবং এরা রাগকে ভিতরে ভিতরে পুষে রাখে। অর্থাৎ এদের সাথে যদি কোনো দুর্ব্যবহার করা হয়, এদের সাথে অন্যায় অবিচার করা হয়, তাহলে এরা সেই মানুষটিকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ঘুমোতে পারে না এবং সময় সুযোগ বুঝে তারা প্রতিশোধ নিয়েই ফেলে। অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা শত্রুকে ছেড়ে কথা বলে না, তাই এই রাশির জাতক জাতিকাদের সাথে ভুলেও শত্রুতা করবেন না। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু শত্রুকে শেষ রাখে না। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারাও শত্রুকে ধ্বংস করে ছাড়ে। এবং এই রাশির জাতক জাতিকারা যতক্ষণ পর্যন্ত সেই শত্রুকে বিনাশ করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা শান্তিতে ঘুমোতে পারে, আর সুযোগ সুবিধা বুঝে এরা কিন্তু কোপ মারে। তাই মকর রাশির জাতক জাতিকাদের সাথে ভুলেও শত্রুতা করবেন না। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি।
এই মেষ রাশির জাতক জাতিকাদের সাথেও কিন্তু ভুলেও শত্রুতা করবেন না, আর করলেই বিপদ। অর্থাৎ এই রাশির জাতক জাতিকারাও কিন্তু খুব ভালো স্বভাবের হয় এবং খুব কঠোর পরিশ্রমী হয়। যে কোনো কাজকে কিন্তু এরা খুব সহজে সুন্দরভাবে করতে পারে এবং বলিষ্ঠ প্রকৃতির হয়। কোনো কাজে কিন্তু এরা ভয় পায় না, কিন্তু এদের সাথে শত্রুতা করলেই মহাবিপদ। অর্থাৎ এরা শত্রুর কিন্তু শেষ রাখে না, আর সেটি তখনই হয় যখন তাদের উপর অন্যায় অবিচার হয়, সেটি তখনই হয় যখন তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, আর সেটি তারা মনে রাখে এবং সময় সুযোগ বুঝে তার অ্যাকশন নিয়ে নেয়। মেষ রাশির জাতক জাতিকাদের সাথে ভুলেও শত্রুতা করবেন না। শেষ যে রাশির কথা বলবো, যে রাশির সাথে ভুলেও শত্রুতা করা উচিত নয়, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই সিংহ রাশির জাতক জাতিকাদের সাথেও কিন্তু ভুলেও শত্রুতা করবেন না, আর করলেই বিপদ। অর্থাৎ এই রাশির সাথে যখন অন্যায় অবিচার করবেন, তারা কিন্তু সেটি কিন্তু মনে রাখে এবং পরবর্তীতে তার অ্যাকশন কিন্তু নিয়ে ফেলে। আর যতক্ষণ পর্যন্ত তারা তার অ্যাকশন না নিতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা শান্তিতে ঘুমোতে পারে না। তাই আপনারা বুঝে সুঝে সিংহ রাশির জাতক ও জাতিকাকে বিব্রত করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।